আমরা দেখি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য, যদি পারি আগে আগে খুঁজে বের করতে হবে। আপনারা সব হ্যাঁ শব্দটা খেয়াল করে শুনুন। আচ্ছা ওইখানে ওইখানে কি ব্যাংক দেখতে পেয়েছেন? কি সাপ কি সাথে আছে? দেখেন ভাই সাবধান, বি কেয়ারফুল, দরকার নাই রিস্ক নেওয়া, আসেন। আস্তে আস্তে আগাচ্ছি, দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। আপনি আস্তে আস্তে ক্যাম্প ক্লোজ করা পারবেন, কোনো সমস্যা নেই, দেন নেন। জঙ্গলের কারণ আইতেছে না। আচ্ছা তখন বাদ দেন, ও কি সাপ দেখি, কালদোরা কালদোরা সাপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো সব, এগুলো কি টাকির পোনা না শোলের পোনা? পুরো বালতিটা ভর্তি দেখেন, তাহলে বালতিটা দেখেন। এই যে দুইজন, এই দুইজন এই জিনিসগুলো ধরছে, আসলে এটা দেশের একটা ক্ষতি করে দিল, ক্ষতি করে দিল ওরা। তো এখান থেকে শিবলু ভাই কিছু রাখলো, আজকে আমরা ভুনা ভুনা করবো। শুধু এগুলো সব যা পাইছি আমরা, সব টাকির পোনা পাইছি পর্যন্ত, জাদু করে একটু না করে কালা জাদু, হ্যাঁ কালা জাদু, লাল জাদু, অনেক জাদু হয়। তো এই মুহূর্তে আজকে আমরা এরকম একটা বস্তু এখানে দেখতে পাচ্ছি, এখানে কিভাবে এটা আসলো ঠিক বুঝতে পারছি না। তো এখন আমরা এটাকে খুলবো, হ্যাঁ আপনারা দেখুন, আমরা কিন্তু বাদী নাই এরকম কিছু না, আমরা খুব এক্সাইটেড। এটা কিন্তু হ্যাঁ পুরাতন, অনেক দিন হইছে। আসলে এটা খোলা কি ঠিক হবে আমাদের? হ্যাঁ টুট, দেখা যাক এই মুহূর্তে শিবলু ভাই শুনে আমরা খুব এক্সাইটেড। এটার ভিতরে কি আছে, কি এমন আছে? আসলে খুব বান্দা দিছে, হয়তো এটা কোনো কবিরাজি কারসাজি। বাইকের আওয়াজ পাচ্ছি, মনে জানতাম না। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ মামা কি অবস্থা, কই তুমি বাসায় কি করতেছো? ফোন দিতেছি ধরো না। ও বাইসের মুতের খেতা দিলে হাই জোন নাকি কাম হইছে? তো দিতে আগ্রহ পারবো না, দূরে থেতে আগ্রহ লাগবো। লকডাউন, এই যে আমরা বরতলা আছি, আয়ো আসি, আয়ো আয়ো দেখলে এইখানে বুঝতে পারছি বিষয়টা। এটা হচ্ছে ওই যে অনেকে কবিরাজগিরি করে, মানে ওই যে বিভিন্ন লেখা লিখে তারপর যেটা ভিতরে রাখে ওই জিনিসটা, এটা কারণ ওই যে উরকমই দেখা যাচ্ছে। ফুল দা সিম সিম বান সিম কোহরি বান লাগে পুরানো আর তো সিম আমি বলি বট গাছ যে আসলে আর কি অনেকে আগে থেকেই বলে যে বট গাছে কিছু বিষয় ওদের আগে যে সিম বান দিচ্ছে এর মধ্যে না। আপনারা যে
লেখা ছিল হয়তো লেখাগুলো মুছে গেছে ও তেরে পিঠে মুয়েছে মুত্রা আসলে লেখা ছিল লেখাগুলো মুছে গেছে অনেক আগে বাদ আছে আমরা এইভাবে আবার এটাকে ঝুলিয়ে রাখবো আসলে আমাদের উদ্দেশ্য ছিল এটা দেখার আমরা দেখে ফেলেছি ভিতরে কেমন গেছে না আমরা এখানে আবার বাড়ি করে বাড়ি করব আপনি সব তো জীবন অনার্থ বাড়ি জীবন আন্তরিক গ্রামের নাম তো এবার তার রাজি স্যার বাড়ি কিন্তু তিনি ইন্ডিয়া কোন জায়গায় বাড়ি দেখো হ্যাঁ আরে নিয়ে যেতে হয় গিয়া Thank you.